আসসালামু আলাইকুম। মিটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 54 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2275। অস্ত্র ও প্রতারণার 5 মামলায় রিজেন্টের শাহেদ 38 দিনের রিমান্ডে। উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নওগাঁয় 2 শিশুর মৃত্যু। দীর্ঘস্থায়ী হতে পারে এবারের বন্যা, সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এবং আরও কমানো হল কাঁচা চামড়ার দাম, প্রয়োজনে রফতানির ঘোষণা বাণিজ্য মন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে একদিনে করোনায় প্রাণ গেছে 54 জনের, এ পর্যন্ত মারা গেছে 2928 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ 24 ঘন্টায় করোনা পজিটিভ পাওয়া গেছে 2275 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,23,453 জন। আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও সে অনুপাতে কমছে না মৃত্যুহার। দিনে ভাইরাস শনাক্তের সংখ্যা 2,000-এর ঘরে থাকলেও মৃত্যুর সংখ্যা 30-এর নিচে নামছে না, কখনো বা এই সংখ্যা অর্ধশত ছাপিয়ে যাচ্ছে। শনিবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 54 জন। অবশ্য সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের মৃত্যুহার কম। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2,928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। মৃত্যুর দিক থেকে শুরু থেকে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবশেষ 24 ঘন্টায় 19 জন মারা গেছেন ঢাকায়, চট্টগ্রামে 10, খুলনায় 8, রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে 7 জনের। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 40 জন পুরুষ, 14 জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 48 জন এবং বাড়িতে 6 জন। শনিবার 10,078টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 2,275 জনের শরীরে। 24 ঘন্টায় শনাক্তের হার 22.57%। যে কোনো রকম লক্ষণ উপসর্গ দেখলেই নমুনা পরীক্ষা করাবেন এবং কোন আক্রান্ত ব্যক্তির বা শনাক্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। সরকারের হিসাবে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 2,23,453, এর মধ্যে সুস্থ ঘোষণা করা হয়েছে 1,23,882 জনকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সম্মান প্রদর্শন করি। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 28 জন মারা গেছে, এর মধ্যে সিলেট, কুমিল্লা এবং বগুড়ায় মৃত্যু বেড়েছে। এই তিন জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 15 জনের। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। সিলেটে করোনা ভাইরাসে আবারও শুরু হয়েছে মৃত্যুর মিছিল। একদিনে অন্তত 5 জন মারা গেছে, এর মধ্যে 4 জন পুরুষ, 1 জন নারী। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা 127 জন, জেলায় নতুন আক্রান্ত 43 জন। বগুড়ায়ও বেড়েছে মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় মারা গেছে 5 জন, এ নিয়ে মোট মৃত্যু 100 জনের, আর নতুন করে করোনায় আক্রান্ত 59 জন। আগের দিনের চেয়ে কুমিল্লায় কমেছে মৃত্যু, মারা গেছে 5 জন, তাদের দুজনের করোনা পজিটিভ, অন্য 3 জনের করোনা উপসর্গ ছিল। এ পর্যন্ত জেলায় মারা গেছে মোট 133 জন। খুলনায় মৃত্যু হয়েছে 4 জনের, তাদের 3 জনের করোনায় এবং 1 জনের করোনা উপসর্গে। আর খুলনা জেলায় 61 জন সহ বিভাগের 10 জেলায় মোট শনাক্ত 248 জন। বরিশাল বিভাগে মারা গেছে আরও 3 জন, তাদের 1 জনের করোনা নিশ্চিত, 2 জনের উপসর্গ ছিল। তবে বরিশালের 6 জেলায় আক্রান্তের সংখ্যা কমে 36 জনে নেমে এসেছে। নোয়াখালীতেও মৃত্যুর মিছিলে যোগ হয়েছে 3 জনের নাম। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু 61 জনের। মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাছাড়া চট্টগ্রাম ও নাটোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 1 জন করে। এদিকে চাঁপাই নবাবগঞ্জে আরও 70 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ নতুন শনাক্ত 16 জন।
জামালপুরে 15 জন, নারায়ণগঞ্জে 9 জন, নেত্রকোনায় 2 জন, শেরপুরে এক নারী চিকিৎসক এবং যশোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুই ব্যাংকার সহ 17 জনের করোনা শনাক্ত হয়েছে। পরাগমান এটিএন বাংলা। অর্পিত দায়িত্ব ভালো মতো পালন করার অঙ্গীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে নিজ অফিসে যোগ দেওয়ার পর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সাথে বৈঠকের পর তিনি একথা বলেন। এদিকে কোভিড-19 নিয়ে সরকারের সব সিদ্ধান্ত, জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা এবং যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কাজের বাস্তবায়ন অগ্রগতি তদারকি করতে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামালকে প্রধান করে 9 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি আজকে জয়েন করেছি, আমি সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিলাম। আমি মন্ত্রী মহোদয় এবং দুই সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমাদেরকে কিছু দিক নির্দেশনা ওনারা দিয়েছেন, আরও দিবেন, আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব। অস্ত্র ও প্রতারণার 5 মামলায় রিজেন্ট গ্রুপের মোহাম্মদ শাহেদের 38 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ প্রতারণার 4 মামলায় 40 দিনের রিমান্ড চাইলে আদালত 28 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালতে নিজের প্রতারণার কথা স্বীকার করেন শাহেদ। এছাড়া সাতক্ষীরায় অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে জেলার ভার্চুয়াল আদালত। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। করোনা টেস্ট জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় প্রথম দফায় 10 দিনের রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপের বিতর্কিত চেয়ারম্যান প্রতারক শাহেদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনী। কড়া পাহারায় রিজেন্টের এমডি মাসুদ পারভেজকেও এ সময় হাজির করা হয়। রাজধানীর উত্তরা, পশ্চিম ও পূর্ব থানায় প্রতারণা 4 মামলায় আদালতে শাহেদের 40 দিনের রিমান্ড চায় পুলিশ। তবে শুনানি শেষে 4 মামলায় 7 দিন করে 28 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর শাহেদের সহযোগী মাসুদ পারভেজকে 3 মামলায় 7 দিন করে 21 দিনের রিমান্ডে পাঠানো হয়। 8টি মামলার মধ্যে এখানে 3টি মামলায় মাসুদ পারভেজ জড়িত, আরেকটা মামলায় সম্পৃক্ত না, সেখানে তাকে রিমান্ড দেওয়া হয়নি। কিন্তু 4টা মামলায় কিন্তু শাহেদ জড়িত এবং সেগুলো 1 নম্বর আসামি। আদালতে সে কিন্তু এগুলো দোষ স্বীকার করেছে, সে বলেছে হ্যাঁ আমি এই সমস্ত অপরাধের সাথে জড়িত, আমি দোষ করেছি। সেই রিমান্ডের বিষয়ে বলেছে যেহেতু তার শরীর টায়ার্ড, একাদশে অনেক দিনের রিমান্ডে ছিল, তাই তাকে একটা বিশ্রামের পর যদি পুনর রিমান্ডে নেওয়া হয় তাহলে তার জন্য ভালো হয়। আদালত প্রত্যেকটা মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাতক্ষীরার দেভাটা থানায় শাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করে জেলার ভার্চুয়াল আদালত। গত 6 জুলাই করোনা টেস্ট জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের 2টি শাখা সিলগালা করার পরপরই পালিয়ে যায় শাহেদ। 9 দিন পর 14 জুলাই সাতক্ষীরা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানায় শাহেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, প্রতারণা, জালিয়াতি সহ অসংখ্য অভিযোগে 65টি মামলার কথা জানা গেছে। এর বাইরে পদ্মা ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহেদের বিরুদ্ধে রোববার আরও একটি মামলার অনুমোদন দেয় দুদক। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে দিন দিন অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে রয়েছে কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। নগায় পানিতে ডুবে যমজ 2 কন্যা শিশুর মৃত্যু হয়েছে। পানির তোড়ে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। বন্যার পানিতে ভাসছে জামালপুরের প্রায় 10 লাখ মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি বাড়তে থাকায় দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পানিতে তলিয়ে গেছে 7 উপজেলার কমপক্ষে 700 গ্রাম। মানুষের দুর্ভোগ আরও অসহনীয় করে তুলেছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। অধিকাংশ বাড়িতে পানি, আমরা আমাদের গরু বাছুর নিয়ে অত্যন্ত বিপদে আছি। আজ পর্যন্ত আমি কোনো কিছু সাহায্য পাইনি। বানের পানিতে দিশেহারা সিরাজগঞ্জ, শেরপুরের অসংখ্য মানুষও। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে ফসলি জমি, বাড়ি ঘর হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। টাঙ্গাইলের সবগুলো নদীর পানি বাড়ছে। জেলার 69টি ইউনিয়নের 558টি গ্রাম ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী প্রায় 4.5 লাখ মানুষ। বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে কয়েকটি ইউনিয়নের প্রায় 1,15,000 মানুষ ক্ষতির মুখে পড়েছে। নাটোরের সিংড়া পয়েন্টে আত্রাই নদী এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে কয়েক হাজার পরিবার। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখানে তিন উপজেলায় দশটি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। আত্রাই নদীর 6টি অংশে বাঁধ ভেঙে যাওয়ায় আঞ্চলিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ট্রেন চলাচলও। পানিতে ডুবে যমজ কন্যা শিশুর মৃত্যু হয়েছে এখানে। রাজবাড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী 9000 পরিবারের অভিযোগ সরকারি সহায়তা না পাওয়ার। পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দৌলদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতিও অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার 6 উপজেলায় অন্তত 30টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ এখন চরম দুর্ভোগে। স্থিতিশীল রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে বন্যার্ত মানুষের। 3 জেলায় প্রায় 10 লাখ মানুষ রয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকটে। সেই সাথে গবাদি পশু তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বানভাসীদের মধ্যে। মইনুল আহসান, এটিএন বাংলা। এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, সেই হিসেবে সরকার সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে টেলিফোনে তিনি এই বৈঠকে যুক্ত হন। এ সময় স্থানীয় নেতাদের বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন বলেও জানানো হয়। এখন যেহেতু উত্তরবঙ্গ থেকে কিছু এলাকা বন্যা কবলিত এখন মধ্য এলাকায় নেমে আসবে, হয়তো জুলাইয়ের শেষের দিকে ওই মধ্য এলাকার থেকে কিন্তু আমাদের শেষের দিকে নামবে, অগাস্টের মাঝামাঝি সময় শেষের দিকে নামবে হচ্ছে তোমার আমাদের দক্ষিণ অঞ্চল, যেটা আমাদের দেশের যে একটা প্রাকৃতিক নিয়ম যে শ্রাবণ ভাদ্র, শ্রাবণ মাসটা ওইদিকে যাচ্ছে, ভাদ্র মাসটা আসবে দক্ষিণ অঞ্চল। প্রস্তুতি মোটামুটি থাকতে হবে, এবার অসুস্থ সবকিছু ব্যবস্থা আছে আমাদের যথেষ্ট, তারপরেও আছে আমাদের সেইভাবে তৈরি থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবালকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়েছে। গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ নতুন নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরালের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় নতুন নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করে সর্বাত্মক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2023 সালের 24 জুলাই পর্যন্ত 3 বছরের জন্য এম শাহিন ইকবালকে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। এবার আরও কমানো হলো কাঁচা চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা, যা গত বছর ছিল 45 থেকে 50 টাকা, আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট 28 থেকে 32 টাকা। সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট 13 থেকে 15 টাকা, আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান, ঈদের সময় দাম আরও কমলে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানি করা হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও প্রতি বছর কমছে কাঁচা চামড়ার দাম। গত কোরবানির ঈদে চামড়া বিক্রি করতে না পেরে ফেলে দিয়েছেন অনেকেই। এতে বঞ্চিত হয় বহু এতিমখানা মাদ্রাসাসহ অনেক দরিদ্র মানুষ, লোকসানে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা। এবার পরিস্থিতি আরও কঠিন। করোনা মহামারীর মধ্যে এসেছে কোরবানির ঈদ, সেই অজুহাতে আরও কমানো হয়েছে কাঁচা চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা, ঢাকার বাইরে 28 থেকে 32 টাকা। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট 13 থেকে 15 টাকা, আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা। 2014 সালে যে চামড়ার দাম প্রতি বর্গফুট
75 থেকে 80 টাকা ছিল, তা এখন অর্ধেকই রকম। এমন পরিস্থিতি দেখে গত ঈদেই কাঁচা চামড়া রপ্তানির কথা বলেছিলেন বাণিজ্যমন্ত্রী। এবার তা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। কাঁচাচামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন ক্রয়কৃত কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া ঈদের সময়। দাম কমে যাবার জন্য সরকারি সিদ্ধান্তকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যে দামটা দিয়েছে সেটা শুধু যারা ক্রেতা মানে ট্যানারি মালিক ইন্ডাস্ট্রিয়াল তারা আমাদের কিনবে, কিন্তু আমাদের কাছাকাছি ব্যবসায়ীরা যারা আছে এটা পার ফুটে আমাদের এই বলতে 8 টাকা খরচ এবং ছাগলের চামড়া 5 টাকা স্কয়ার ফিটে খরচ, এটা কিন্তু বাদ দিয়ে আমাদেরকে বলতে হবে। প্রত্যেক বছর এই ধরনের একটা বিড়ম্বনা আমরা করি। কোভিড-19 এর কারণে কিন্তু আপনার মুসলিম ব্যবসায়ীরা ঘরে ঘরে গিয়ে চামড়া সংগ্রহ করবে কিনা আমরা সন্দেহ। সুতরাং আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় আমরা কিন্তু এটা প্রচার করছি যে যে কোম্পানি পশুটা যে কোম্পানি দিবে সেই যাতে 6 থেকে 8 কেজি লবণ আপনার দিয়ে এটা রেখে দেয়, তাহলে সে কিন্তু আপনার একটা সঠিক মূল্য পাবে। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে এবার ঈদে 1 কোটির বেশি পশু কোরবানি হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে ব্যাংকগুলোতে ভিড় বাড়ছে। নগদ টাকা সংগ্রহের পাশাপাশি নতুন টাকা বিনিময়ে কাউন্টারগুলোতে অতিরিক্ত ভিড় দেখা গেছে। করোনার সময় এবার কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংক থেকে নতুন টাকা বিনিময় করছেন গ্রাহকরা। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে বুথ বসিয়ে জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ ও প্রতারণা বন্ধে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন শরফুল আলম। ঈদের বাকি 1 সপ্তাহেরও কম সময়, প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যস্ততা বেড়েছে ব্যাংকগুলোতে। সঞ্চয়পত্রের পাশাপাশি নতুন টাকা সংগ্রহে কাউন্টারগুলোতে ভিড় বাড়ছে। ঈদে প্রিয়জনের হাতে চকচকে নতুন টাকা সংগ্রহ করছেন অনেকেই। গ্রাহকদের বাড়তি চাহিদা বিবেচনা নিয়ে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে ব্যাংকগুলো। কিছু বকশিশ দেওয়ার জন্য নতুন টাকার প্রয়োজন আছে। ঈদের নতুন টাকা নিচ্ছে যে নামাজের পরে ভাইটাই আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে দিলে খুব খুশি হয় আর কি। নতুন টাকা যাতে মানুষের চাহিদা অনুযায়ী বিতরণ করা যায় সেই জন্য আমরা আমাদের একটা ডেলিগেটেড কাউন্টার রাখা হয়েছে। আমাদের সাধ্যমতো আমরা ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি এবং গ্রাহকরা যারা আসবে তাদেরকে নতুন টাকা বিতরণ করা হবে এবং হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকে নতুন টাকা বিনিময় কার্যক্রম চলবে 30 জুলাই পর্যন্ত। এদিকে প্রতি বছরের মতো এবারও রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পশুর হাটে জাল টাকা শনাক্তে 16টি ব্যাংকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে সমস্ত পশুর হাটগুলোতে থাকবে সেখানেও আমাদের বিভিন্ন জাতীয় কর্মী থাকবে, বিভিন্ন ব্যাংকগুলো থাকবে, সেখানে প্রচার করা হবে যেখানে জাল টাকা শনাক্ত মেশিন আছে। এইসব কারণেই দেখা যায় জাল টাকা যারা করে তারা ওখানে ভয় পেয়ে ওখানে যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পশুর হাটে জাল টাকা শনাক্তে বুথ স্থাপনে কাজ করছে ব্যাংকগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির নতুন মহাসচিব হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে এই নিয়োগ দেন। মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। করোনা মহামারীতে চলমান উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবনে সজীব ওয়াজের জয় সমৃদ্ধ আগামী প্রতিচ্ছবি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের 50তম জন্মদিন আগামীকাল। মহামারীর করোনা আমাদের অর্জনের মহাসড়কে ক্ষণিকের বাধা হলেও যতক্ষণ শেখ হাসিনা চালকের আসনে নেতৃত্বের আসনে আছেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে লক্ষ্যবাণী সকলের সম্মিলিত প্রচেষ্টা সকল দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।
যারা দেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে দুর্নীতির অভিযোগ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্বাস্থ্যখাতে দুর্নীতি নিয়ে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ সম্পর্কে তিনি এই মন্তব্য করেন। এর আগে সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শন সমিতির প্রতিনিধি দলকে তথ্যমন্ত্রী বলেন, সিনেমা হলগুলোর দুরবস্থা দূর করার পাশাপাশি চলচ্চিত্র শিল্পের বিকাশে স্বল্প সুদে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। দেশকে পরপর পাঁচবার যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল সেই বিএনপির মুখপাত্র হচ্ছেন রিজভী আহমেদ। তারা যখন দুর্নীতির কথা বলে তখন লোকে হাসে, শুধু জনগণ থেকে বিএনপির নেতারা বিচ্ছিন্ন হয়েছে তা নয়, বিএনপির নেতারা নিজেদের কর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই টেলিভিশনে উপস্থিতির মাধ্যমে তাদের টিকে থাকার অস্তিত্বটা প্রমাণ করার চেষ্টা করে এবং সেই লক্ষ্যে বিভিন্ন কথা বলে, এছাড়া অন্য কোনো কিছু নয়। বর্তমান সরকারের পক্ষে দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মৎস্যজীবী দলের উদ্যোগে রাজধানীর খিলগাঁও থানার ইটাখোলা বালু নদীতে মাছের পোনা অবমুক্ত করার সময় তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির সাথে প্রভাবশালীরা জড়িত বলে এ সময় অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ঘরে বসে বিদেশি নকল মদ তৈরি ও বাজারজাত করার অভিযোগে মোহাম্মদ জুয়েল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বংশালে চিকাতলী পার্কের সামনে একটি ভবনের পাঁচতলায় অভিযান চালিয়ে 56 বোতল বিদেশি নকল মদ সহ শতাধিক খালি বোতল ও মদ বানানোর সরঞ্জাম জব্দ করা হয়। চকবাজার জোনের এসি ইলিয়াস হোসেন জানান, গত রোজার ঈদে আব্দুর রহমান নামে একজন নকল মদ খেয়ে মারা যান। সেই মামলা তদন্ত করতে গিয়েই জুয়েলকে গ্রেফতার করা হয়। জুয়েল এই অবৈধ ব্যবসার সাথে 2 বছরের বেশি সময় ধরে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এক লোকের লগে মানে চলতাম, তো ওই লোক চলতে চলতে ওই লোক আবার এটা ইয়া করতো, ওর থেকে একটু দেখছি, দেখার পরে কেরানীগঞ্জের একটা ছেলে কিছুদিন আগে এরকম মদ খেয়ে মারা যায়। এরপরে অভিযান পরিচালনা করে আমরা নিমতলিতে যাই যে এই বোতলগুলো কোথায় পাওয়া যায়। তো যখন আমরা বোতলের সন্ধান পেলাম, বোতল থেকে আমরা জুয়েলকে পেলাম। এখানে যে বিদেশি ব্র্যান্ডের খালি বোতলগুলো সংগ্রহ করে এখানে, তারা মিডফোর্ট থেকে কেমিক্যাল সংগ্রহ করে, পানি কেমিক্যাল মিক্স করে এখানে, এবং আপনি দেখলেন যে সিপি ইন্ডিয়া থেকে সিপি নিয়ে আসছে। রাজিরান প্রতারক চক্রের ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহকারী মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 48টি চেক বই এবং 185টি চেকের পাতা, যার অধিকাংশই স্বাক্ষর করা। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কৌশলে এসব অ্যাকাউন্ট নম্বর নিয়ে নেওয়া হতো। ওই সব অ্যাকাউন্টে টাকা ঢোকা মাত্রই তা তুলে নিত প্রতারক চক্র। 2018 সাল থেকে এটা শুরু হয়েছে, 15 প্রতি মাসে 15 থেকে 20 লাখ টাকার মতো এভাবে আমাদের লোকজনের কাছ থেকে প্রতারণা করে নিয়ে নিচ্ছে। এবং এর একটা অংশ হিসাবে আমাদের এই যে আমরা যাকে অ্যারেস্ট করলাম কায়েস, এবং সে পাচ্ছে 30 থেকে 35 হাজার টাকা। যাত্রাবাড়ি থেকে তাকে আমরা গ্রেপ্তার করি, এবং তার সাথে সহযোগী ছিল তার ওয়াইফ, তাকে আমরা নারায়ণগঞ্জের শিবদিরগঞ্জ থেকে গ্রেপ্তার করি। এবং তার কথা মতো আরেকজন তার সহযোগী ছিল, তার নাম হলো সুজন, আমরা সেগুনবাগিচা থেকে তাকে অ্যারেস্ট করি। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত 1 কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে জাতীয় সংসদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সংসদ ভবন চত্বরে আম, অশোক এবং নাগেশ্বর চারের গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। স্পিকার বলেন, মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী নেওয়া বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম এই বৃক্ষরোপণ কর্মসূচি, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদ ভবন চত্বরে 500 বেশি চারা লাগানো হবে বলে জানান তিনি। চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন, হুইপ ইকবালুর রহিম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের প্রতারণা শুধু যে ঢাকার ভেতরে সীমাবদ্ধ তা নয়, তার প্রতারণা থেকে রক্ষা পাননি চট্টগ্রামের ব্যবসায়ীরাও।
ঢাকায় থাকলেও দালালের মাধ্যমে দেশের নানা জায়গা থেকে পার্টি ঠিক করতেন তিনি। এরপর শুরু হতো কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের নানা ফন্দি ফিকির। কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আবার কখনো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নাম ভাঙ্গিয়েও করেছেন প্রতারণা এবং টাকা আত্মসাত। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন সৈয়দ তামিম মাহমুদ। এ যেন কেঁচু খুঁড়তে গিয়ে সাপ, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসছে শাহেদের একের পর এক প্রতারণার খবর। চট্টগ্রামের মোটর পার্টস ব্যবসায়ী মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা শহরে সিএনজি চালিত ট্যাক্সি চালানোর রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে সেতুমন্ত্রী, সেতু বিভাগের সচিব ও ডিএমপি কমিশনার সহ বিভিন্ন ব্যক্তির নাম ভাঙিয়ে এই ব্যক্তির কাছ থেকে 2017 সালে কয়েক ধাপে শাহেদ নিয়েছে 91,25,000 টাকা। কিন্তু রুট পারমিট তো দূরের কথা, উল্টো পাওনা টাকা চাইতে গেলে দেয়া হয় জীবননাশের হুমকি। 59,25,000 টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে গেল, এই আসা যাওয়ার মাধ্যমে সে নিয়ে গেল 32,00,000 টাকা, মোট 91,25,000 টাকা। এই আমার ভাইকে থ্রেট দিচ্ছে শুধু যে আপনার ভাইকে থামান, না হলে আমি এটা করবো সেটা করবো, আমার সাথে ই আছে সেই আছে। এ ব্যাপারে শাহেদের বিরুদ্ধে বন্দরনগরের ডবলমুরিং থানায় মামলা করেন মেগা মোটরসের মালিক পক্ষ। মামলার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। ঢাকার রাস্তায় আপনার থ্রিবেলা সিএনজি পারমিশন করিয়ে দেবেন, এরকম বিভিন্ন ভুয়া জাল দলিল ডকুমেন্টস এইসব তাকে দেখিয়ে টাকাগুলো নিয়েছিল। পাথর সহ নানা প্রকল্পে মালামাল সাপ্লাইয়ের কথা বলে বিভিন্ন জনের সাথে করত প্রতারণা। পাথর দেওয়ার পর আমাদের ক্যাশ পেমেন্ট দেয় নাই এবং চেক দেয়, চেক দেওয়ার পর আমরা ব্যাংকে আসা যাওয়া করতে থাকি, কোনো রকম টাকা পয়সা পাচ্ছি না, না পাওয়ার কারণে ঢাকায় যখন আমরা টাকার জন্য যাই ও আমাদের এবং যে ওই আমাদের হুমকি টুমকি দিতে থাকে। নিজের অফিসের কর্মকর্তাকেও রেহাই দেননি প্রতারক শাহেদ। চট্টগ্রামের হালি শহরের আরিফুর রহমান সুহা কাজ করতেন শাহেদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে। শাহেদের প্রতারণায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লে মা বাবা বোন সহ পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এই শাহেদ। পাশাপাশি চলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে হয়রানি। এমন এমন বিচিকিৎসা অবস্থা দেখার পরে আমি আস্তে আস্তে ওনাকে বললাম যে আমি আর কন্টিনিউ করতে পারবো না। তখন সে আমাকে বলে যে আমার এখানে যে কাজ করে, আমার এখানে যে কাজ করতে না চায়, সে হয় লুলা হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে আর না হয় জেলের ঘানি টানবে। দ্রুত শাহেদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের গতি বাড়ানোর জন্য আবারও তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের জুন 2020 পর্যন্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। বিশ্বব্যাংকের সহযোগিতায় মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রজেক্টের আওতায় 5.35 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 8টি আধুনিক স্টিল সাইলো নির্মাণ করার কথা জানান খাদ্যমন্ত্রী। বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, আশুগঞ্জ, ময়মনসিংহ, মহেশ্বর, পাশা এবং মধুপুরে এসব সাইলো নির্মাণ করা হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 2.5 লাখেরও বেশি মানুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 1,60,95,000 ছাড়িয়েছে আর মারা গেছে 6,45,000-এরও বেশি। ব্রাজিলে টানা 4 দিন ধরে প্রতিদিনই 50,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা 3,21,000 ছাড়িয়েছে। এদিকে ভারতে গত এক সপ্তাহে প্রায় 3 লাখ মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন। সবশেষ 24 ঘন্টায় 48,661 জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট আক্রান্তের সংখ্যা 13,85,000 ছাড়িয়েছে। মালয়েশিয়া উপকূলে রোহিঙ্গা যাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনায় 24 জন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি 24 জনই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার কোস্টগার্ডের বরাতে খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন বিকেল 3টায় এটিএন বাংলা ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চিত্রনায়ক ডি এ তাইবের আমার মা চলচ্চিত্রের।
শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই চলচ্চিত্র প্রযোজনা করেছে এসজি প্রোডাকশন। চিত্রনায়ক ডি এ তায়েব ছাড়াও এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি, আনহা তামান্না, আনোয়ারা, হুমায়রা হিমু, জাহিদ হাসান শোভন সহ খ্যাতনামা সব শিল্পী। মা ভক্ত এক সন্তানের দুঃখ কষ্ট নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এটিএন বাংলা এই চলচ্চিত্রের মিডিয়া পার্টনার। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বিভিন্ন হাসপাতালে 50টি হাইফ্লো অক্সিজেন নেজাল ক্যানোলা দিয়েছে এস আলম গ্রুপ। রাজধানীর গুলশানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের কাছে জীবন রক্ষাকারী এসব সামগ্রী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টিক্স খেলার খবর। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় প্রথম শ্রেণীর ক্রিকেটার কাজী অনিক ইসলামকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ শাস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2018 সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট লীগের ম্যাচে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন অনিক। ফলাফল পেয়ে দোষ স্বীকার করে নেন এই পেসার। 21 বছর বয়সী কাজী অনিক প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 4 ম্যাচ খেলে 15 উইকেট স্বীকার করেন। লিস্ট এ ক্রিকেটে 26 ম্যাচে পান 41 উইকেট আর টি-20 ফরম্যাটে 9 ম্যাচে স্বীকার করেন 11 উইকেট। করোনা ভাইরাসের কারণে খেলা না থাকায় বেশ কয়েকটি 50 ও সেঞ্চুরি হাতছাড়া হচ্ছে বলে আক্ষেপ করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। অবশ্য করোনা ভাইরাস মহামারীতে পুরো বিশ্বেই দীর্ঘ সময় ক্রিকেট বন্ধ ছিল। এই সময় বাংলাদেশের ক্রিকেটাররাও ঘরবন্দি জীবন কাটান। কয়েকজন ক্রিকেটার এখন অনুশীলনে ফিরলেও সহসাই খেলায় ফেরা হচ্ছে না তাদের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির নির্দেশনা অনুযায়ী একা অনুশীলনে এসে এসব কথা বলেন মুশফিক। 50 বা 100 অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, বাট চেষ্টা করছি যে টিভিতে খেলা দেখে নিজেকে কীভাবে মেন্টালি প্রিপেয়ার করা যায় আর সব কিছু যদি ঠিক থাকে আমাদের সামনের কী কী খেলা হতে পারে সেরকম নিয়ে একটু মেন্টালি প্রিপেয়ার থাকা আর কীভাবে এই নতুন নিয়ম যেটা আমাদের জানি যে বলে অনেক কিছু ইউজ করা যাবে না, দেন ব্যাটসম্যানদেরও একটা ডিফিকাল্ট পিরিয়ড থাকে, তো এমন করে সব কিছু দেখে নিচ্ছে, ওখান থেকে আসলে শিক্ষার চেষ্টা করছি এবং আশা করছি। কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের জন্য 36 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে নতুন মুখ 4 জন। বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়া পুলিশের নাজমুল ইসলাম রাসেল ও এস এম বাবলু এবং উত্তর বারিধারার সুমন রেজা জাতীয় দলের শিবিরে প্রথম ডাক পেলেন। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান তাবিথ আওয়াল জানান, আগামী 5 আগস্ট থেকে আইসোলেশন ক্যাম্প শুরু হবে। 1 মাস পরে 36 সদস্য থেকে 25 জনের দল ঘোষণা করা হবে। আগামী অক্টোবর নভেম্বরে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। বা ক্যাম্পে প্র্যাকটিস করার সময় ইঞ্জুরি হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, সেই জায়গাগুলোতে ওভারকাম করার জন্য আমাদের এনাফ প্লেয়ার্স ফিট থাকে এবং রেডি থাকে। 36টা প্লেয়ার থেকে কোচ অবশ্যই 1 মাসের ভিতরে প্লেয়ারদের সংখ্যা নামিয়ে 25-এ আনবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। দেশে করোনায় আরো 54 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2275। অস্ত্র ও প্রতারণার 5 মামলায় রিজেন্টের শাহেদ 38 দিনের রিমান্ডে। উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নওগাঁয় 2 শিশুর মৃত্যু। দীর্ঘস্থায়ী হতে পারে এবারের বন্যা, সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এবং আরও কমানো হলো কাঁচা চামড়ার দাম, প্রয়োজনে রফতানির ঘোষণা বাণিজ্য মন্ত্রীর।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমত শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।